শর্মিষ্ঠা গোস্বামী দীপশিখা গোস্বামী শর্মিষ্ঠা মা দীপশিখা আপনার মেয়ে আচ্ছা প্রত্যেকে এসছেন তারপর আছে অনুমেঘা দাস পামেলা দাস কে অনুমেঘা আচ্ছা পামেলা মা ওকে তারপর আছে আয়ুষী ব্যানার্জি শতরূপা ব্যানার্জি আয়ুষী মেয়ে শতরূপা মা তাই তো কোথেকে এসছেন রামগড় গাঙ্গুলি বাজন আচ্ছা সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড পুরানো সেই দিনের কথা গেম এসে গেছে গেমটা কি অনেক বল ছড়ানো রয়েছে বিভিন্ন সাইজের বল দুজনে মিলে বল করাতে হবে 30 সেকেন্ড সময় বল কুড়িয়ে ওই গ্লাস জারটার মধ্যে ঢোকাতে হবে যে সব থেকে বেশি বল করাতে পারবে 30 সেকেন্ডের মধ্যে সে 25 পয়েন্টস তারপরে 20 তারপরে 15 তারপর 10 যে হবে আমাদের এই রাউন্ডে হাইয়েস্ট স্কোরার সে পেয়ে যাবে আমাদের তরফ থেকে আজকে মাইক্রোওয়েভ প্রথমে অহনা এবং প্রত্যুষা এক টিমে সারাদিন কি করে অহনা আমি ড্রয়িং করি আর সুইমিং করতে যাই সুইমিং শেখো কোথায় আমাদের বাড়ির পাশে আচ্ছা আমি কালারিং করতে ভালোবাসি ড্রয়িং করে কালারিং করি আমি পড়াশোনা করতে ভালোবাসি তুমি পড়াশোনা করতে ভালোবাসো সে কি কার কাছে পড়ো তুমি মা মা পড়ায় মা যখন পড়ায় তখন মা আদর করে পড়ায় না চিৎকার করে পড়ায় আদর করে তাহলে তুমি গুড গার্ল মায়ের সব কথা শোনো হ্যাঁ সব পড়াশোনা করো হ্যাঁ হোমওয়ার্ক দিলে করে রাখো হ্যাঁ আচ্ছা এবিসিডি সব জানো হ্যাঁ আর 1 থেকে কত অবধি বলতে পারো 1 থেকে 50 আর 51 থেকে 100 বলতে পারো পুরো বাহ তাহলে তো অহনা ইজ এ ভেরি গুড স্টুডেন্ট অহনার আর কি করতে ভালো লাগে দুষ্টুমি দুষ্টুমি মানে নাটক করতে ভালো লাগে কি নাটক কি নাটক মানে আমি নাটক মনে করে আমি দুষ্টুমি করছি আর আমি নাটক করে কাঁদছি ও তুমি তো মানে অ্যাক্টিং করো মানে মিছি মিছি ওটাকে নাটক বলে কে বলে ওটাকে নাটক বলে আমি অনেক নাটক দেখেছি তাই নাটক বলি ও তুমি নাটক দেখো কার সাথে মা মা নাটক দেখতে যায় হ্যাঁ ওই জন্য বাচ্চাদের কিছু নাটক এনে যায় ও ওকে নিয়ে যায় হ্যাঁ শুধু দেখলাম তারপর আরো কিছু নাটক ও যা পাই মোটামুটি তারপর ইয়ে বলে বোম্বাগারে রাজা দারুন চুলের রংটা কি সুন্দর পুরো খয়েরি থ্যাংক ইউ দাদু করে দাও কি সময় আপনি কিছু করেন কাজে ব্যস্ত না এখন আমি কোনো কাজ করি না হাউসওয়াইফ হ্যাঁ এখন আমি হাউসওয়াইফ তো মেয়েকে নিয়ে সময় কাটাই হ্যাঁ হ্যাঁ আসলে আমি একাই থাকি এখানে আচ্ছা তো মানে আমার শ্বশুর বাড়ি অনেক দূরে আর হাজবেন্ড প্রায় এখানে থাকছে বিদেশ যায় ও এরকম থাকেই না না প্রায় এই জন্য আমার পক্ষে খুব মুশকিল ওকে রেখে যাওয়াটা সেই জন্য আমি সবই এখন আপাতত ছেড়ে দিয়েছি হ্যাঁ ভেরি গুড চুপ করে দাঁড়িয়ে আছে একটু নড়ছে না কিছু না আপনাকে ভীষণ ভালোবাসে আপনি একটা নাম দিয়েছে বলো এই রাজনা একদম ঠিক নাম রচনা সমগ্র কেন এই নামটা মাথায় এলো কেন
ওই দেখো বাহ ভেরি গুড আমি পড়েছি আচ্ছা খুব ভালো গুড গার্ল এসো অহনা এবং প্রত্যুষা প্লিজ ঠিক আছে খুব সাবধানে মুভ করে পড়ে যেও না ধুস করে সময় শুরু হচ্ছে এখন স্টার্ট চলো চলো ফাস্ট 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 অহনা দীপশিখা কোন স্কুলে পড়ো বিবেকানন্দ শিক্ষা এত রামকৃষ্ণ সেবাশ্রম বিশাল বড় নাম কোন ক্লাস ওয়ানে ওয়ানে দাঁতগুলো কোথায় গেল ইন্দ্রে নিয়ে আনি গেছে যা সুন্দর লাগছে একদম ফোগলা বুড়ি হ্যাঁ হ্যাঁ ফোগলা বুড়ি একদম কি করতে ভালো লাগে দীপশিখা খেলতে আর পড়াশোনা করতে আর গান গাইতে গান গাও তুমি হ্যাঁ গান শেখো তুমি কার কাছে মা মাসি বলি এদের কাছে দিদি ভেরি গুড আর পড়াশোনা করতে কি রকম লাগে খুব ভালো সেটাও ভালো লাগে ফেভারিট সাবজেক্ট কি অঙ্ক অঙ্ক 10 অন 10 পাও অঙ্কে আজকে 100 এ না 50 50 পেয়েছি তাই বাহ খুব ভালো শর্মিষ্ঠা কে টিমে কি রকম কাটে সময় মেকে নিয়ে মেয়েকে নিয়ে সময় কাটে বলতে ও যখন হয়েছে আমি এমএতে ভর্তি হয়েছি আচ্ছা মানে ওর সাথে আমার যে যোগসূত্রটা আর কি খুব কম সময় থাকে আমার মাই মানুষ করেছে ওকে আচ্ছা হ্যাঁ তো এবার এমএ ভর্তি হওয়ার পর বিএড করেছি এবার সমস্তটাই আমার মাই করেছে এবং আমার শ্বশুরবাড়ি খুব হেল্পফুল এরপরে আমি একটা কলেজে পড়াই আর কি আচ্ছা তো সেই হিসাবে সেটুকু সময় বাকি যেটুকু সময় পাই কাটাই ওকে সময় দাও হ্যাঁ হ্যাঁ আর এমনি পড়াটা কি ওকে ওকে আমার বোন পড়ায় ও বোন হচ্ছে ওর খুব বন্ধু মানে আমার কাছে যে কথা বলে না সে কথা বোনকে বলে মানে মা মানুষ করছে বোন পড়াচ্ছে বোন পড়িয়ে দেয় মা তো থাকে না তুমি কার সাথে খেলা করো সব সময় খেলি না কেন ভালো লাগে না খেলতে ভালো লাগে না ভালো লাগে মা থাকে না বাবা থাকে না দাদাই থাকে না জেঠা থাকে না বড় মাও থাকে না ও তো তুমি থাকো কার সাথে তাহলে আপনার সাথে তো মাকে বলতে পারো না মা একটু আমার সঙ্গে থাকো মা তিন দিন স্কুল আর আমার তো রোজ রোজ শুধু রোববারটি বন্ধ শুধু রোববার তাহলে মাকে পাও হ্যাঁ তো যেদিনকে থাকো মেয়ের সাথে তখন কি করো সারাদিন আমার সাথে ঝগড়াও হয় ভালো মতোই ঝগড়া হয় মানে কোনো কোনো কথা হয়তো সেখানে হয়তো বললাম যে যে আমি হয়তো কিছু বলে ফেলেছি যে এই কথাটা হয়তো বলার নয় এবার পরক্ষণে হয়তো ওকে শিক্ষা দিচ্ছি যে সেই কথাটা তুই বলবি না বলবে যে তুমি যে ওই কথাটা বললে এরকম করে আমাকে বলে বাচ্চা তো ধরে না আর চট করে ওকে এসো দীপশিখা এবং শর্মিষ্ঠা রেডি স্টার্ট দীপশিখা এবং শর্মিষ্ঠা শর্মিষ্ঠা কালেক্ট করেছে 45 টা বল থ্যাংক ইউ অনুমেঘা পামেলা অনুমেঘা নামের মানে কি বৃষ্টির পরে বৃষ্টির পরে ভেরি গুড সুন্দর নাম আনকমন নাম কোন স্কুলে পড়ো জিঙ্গা বেল ইংলিশ স্কুল এটা কোথায় মালদার মহেশমাটি আচ্ছা তুমি মালদা থেকে এসছো আচ্ছা কিভাবে এলে ট্রেন করে কে কে এসছো বাবা মা আমি ঠাম্মি কাকা কাকাই মে হ্যাঁ কি রকম মে তেমনি শান্ত আর আমি একটা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পড়াই ও আপনার স্কুলে টিচার আচ্ছা তো ও থাকে বাড়িতে ঠাম্মি দাদা নাচে দেখে
আর একজন দিদিও আছে দেখাশোনা করে ওর। আর এমনি আমি ফিরে ওকে পড়াই। আমি পড়াই। ফেরেন কটায়? আমি ফিরি 4টে। আচ্ছা, তারপরে পড়তে বসে। কতদিন হয়ে গেল স্কুলের সাথে যুক্ত? আমি 2010-এ জয়েন করেছি। এমনি স্টুডেন্ট কেমন অনুমেখা? ভালো। কোন ক্লাস? সিনিয়র কেজি। সিনিয়র কেজি। এরপরে ক্লাস 1 হবে। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ, খুবই ভালো লাগে। মা কি ভালো করে পড়ায় না বকে? বকে না, মারেন। বকে না, সোজা মার। বকায় কিছু হয় না, সোজা পটাপট পিঠে পড়ে। কেন কেন মার কথা শুনে না? দুপুর বেলা ঘুমাতে বলে তো আমি ঘুমাই না। দুপুর একবার আমাকে ঘুমাতে বলে ঘুমাই না। তখন ঘুম আসবে আর তখন পড়া ভুল হবে আর তখন পটাপট পিঠে পড়বে। বাবাও পারে? বাবা বকে। বাবা বকে? সবার থেকে বকা খাচ্ছো, মার খাচ্ছো, কেন একটু গুড়োতে পারছো না? পামেলা শুরু হচ্ছে এখন। ওকে, অনুমেঘা এবং পামেলা 30 সেকেন্ডে 43টা বল কালেক্ট করেছে। এবং শতরূপা, আয়ুষী কোন স্কুলে পড়ো? সাউথ পয়েন্ট। সাউথ পয়েন্ট। কোন ক্লাস? ট্রানজিশন। ট্রানজিশন। একটি মেয়ে, সময় কি আপনি দেন? হাউসওয়াইফ কিরকম তাহলে আয়ুষী? এমনি ভালো, কিন্তু প্রচন্ড জেদি। প্রচন্ড? ভালো থাকলে ঠিক আছে, আর মুড যদি খারাপ হয় তাহলে আপনি কিচ্ছু করাতে পারবেন না ওকে। কি করে তখন? মানে জাস্ট একটা স্ট্রেট লাইন কাটো, আর কিছু করতে হবে না। আজকে পড়বো না। তাই হচ্ছে ঠিক আছে, তুমি একটা স্ট্রেট লাইন কাটো বা একটা ওয়ান লেখো বা কিছু একটা করো। করবো না, পেন্সিলটা ধরে টিল নাও, মাথা নিচু করে বসে থাকবে একদম। ভালো লাগে করতে? আচ্ছা, তুমি পেন নিয়ে বসে থাকো কেন? লিখবো না বলে গো, কি মনে হয়? ভালো লাগে না। কেন, তুমি কিছুর উপর রেগে যাও কি যখন এটা করো? না, একটু কি প্যাম্পার্ড? ওই জন্যই প্যাম্পার্ড তো আপনারা করেছেন বলে প্যাম্পার্ড হয়েছে। ও সাজগোজে ভীষণ চুজি। ও যেটা মানে সিলেক্ট করবে যখন মানে ইভেন মানে কোথাও বেরোচ্ছে, জাস্ট একটু সামনের দোকানে যাবে সেটাতেও যদি ও মানে চটি পড়বে না, জুতো পড়বে না, হিল পড়বে না, কি পড়বে ওটাও ডিসাইড করবে সব সময়। মানে আয়ুষী তুমি এরকম মানে এখানে আসার আগেও কি জামা পড়বে সেটাও ও সিলেক্ট করবে। হ্যাঁ, ও সিলেক্ট করেই এটা কিনেছে। আয়ুষা, যে লিপস্টিকটা তো সুন্দর লাগছে দেখতে। বারে বারে জিজ্ঞাসা করছে যে আমার মেকআপটা না নষ্ট হয়নি তো, আই মেকআপটা ঘষে যায়নি তো, একটু ঠিক করে দাও না। দেখো তুমি, কাজলটা মানে ঘষে যায়নি তো, ঠিক আছে তো সব? খুব ভালো। বড় হয়ে কি হতে চাও আয়ুষি? ম্যাডাম। ম্যাডাম মানে টিচার? ম্যাম? হ্যাঁ, ম্যামেরা কিন্তু এত সাজবে না। ম্যামেরা যখন স্কুলে যায় তখন বাবা মাকে জিজ্ঞেস করে, মা আমি আজকে কি পরে স্কুলে পড়াতে যাব? তো মা যেটা বলে সেটা পরে ম্যামেরা যায় স্কুলে পড়াতে। তো মা যেটা বলবে সেটা পড়তে হবে, তবেই তুমি ম্যাম হতে পারবে। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, একটু হাসো। এইবার কত সুন্দর দেখতে লাগছে আয়ুষীকে হাসলে। আয়ুষী কি করতে ভালোবাসে একটু শুনি। খেলতে ভালোবাসি। কি খেলতে ভালো লাগে? ব্যাডমিন্টন। ভেরি গুড। এটাকে একটু ওয়ান কো না, আমাকে একটু বলে না কিন্তু। সবই তো গুড দেখছি, কিছু তো ব্যাড দেখছি না তো, সবই গুড। একটাই জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যাই করবে সেটা মাম্মার থেকে পারমিশন নিয়ে মাম্মাকে জিজ্ঞেস করে। ওকে, শুনবে তো? ওকে, এবার আমরা খেলে এসো। রেডি আয়ুষী, শতরূপা স্টার্ট।
এবং 17:30 সেকেন্ডে 40টা বল কালেক্ট করেছে। প্রথম রাউন্ডে খেলা শেষ, দেখব স্কোর। আজকে ফোর্থ পজিশনে আছে আয়ুষি 17:10, থার্ড পজিশনে আছে অনুমেঘা পামেলা 15, সেকেন্ড পজিশনে আছে দীপশিখা শর্মিষ্ঠা 20, আর ফার্স্ট পজিশনে আছে অহনা প্রত্যুষা 25। অহনা প্রত্যুষা পেয়ে যাচ্ছে আমাদের তরফ থেকে মাইক্রোওয়েভ। কি কি গিফট আছে বলছি বলি, বারবির সেট, চকলেট ড্রাই ফ্রুটসের সেট, রিমোট কন্ট্রোল কার, কিবোর্ড গেম। দীপশিখা শর্মিষ্ঠা কি নেবে? কিবোর্ড গেম নেবে। কিবোর্ড গেম। অনুমেঘা পামেলা, আমি বার্বি। বার্বি। আয়ুষি চকলেট, চকলেট ড্রাই ফ্রুট দিয়ে দাও। অহনা আর প্রত্যুষ আমাদের এই রাউন্ডে হাই স্কোরার, পেয়ে যাচ্ছে রিমোট কন্ট্রোল কার। লকেরিকি কাঠি কাঠি পে ঘোড়া ঘুরে কে তুম পে জো মারা দৌড়া দরা দরা দড়া ঘোড়া তুম উঠা কে দরা 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 দড়া ঘোড়া তুম উঠা কে দরা। থ্যাংক ইউ জোজো। কি খবর? খুব ভালো, সব ঠিকঠাক একদম। আজকে মা আর বাচ্চারা, তাই তো দেখছি। শুরু করবো সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য গানের রাউন্ড। কথা আর গান অহনা প্রত্যুষার, মার কি ইচ্ছে, মেয়ে কি করে? না, ও যেটা ইচ্ছা ওর, যেটা ইচ্ছা ও লাইফ এনজয় করুক। মানে আমার এটা ভীষণ ইচ্ছা যে ও লাইফ এনজয় করুক। একদমই তাই, সে সাপোর্টটা মাদের তরফ থেকে থাকলে বাচ্চাদের অনেক সুবিধা হয়। অহনা কি খেতে ভালোবাসে? প্রন। প্রন? রোজ প্রন খাও? একটু একটু দিনে খাই। একটু একটু খেতে ভালোবাসো। মা কি সব থেকে ভালো বানায়? সবই ভালো বানায়। সব? বাবা ভালো মেয়ে। আর কোনটা একদম ভালো লাগে না গো খেতে, মা জোর করে খাওয়ায়? ডিম। ডিম ভালোবাসো না? এই যে তুমি এত সুন্দর আনসার দিচ্ছ, এত ভালো পড়াশোনা করছো, এভরিডে একটা ডিম না খেলে তো হবে না। আচ্ছা মা বললো তুমি যা ইচ্ছে হতে পারো বড় হয়ে, তোমার কি ইচ্ছে বড় হয়ে হবার? টিচার। টিচার? কেন টিচার? কেন? কেন কি আমি স্টুডেন্টদের পড়াতে খুব ভালোবাসি, আমি রোজ বাড়িতে পড়াই। ও বাড়ি? কাদের পড়াও? বাচ্চাদের। ও পুতুলদেরকে? ঠিক আছে, তুমি টিচারই হবে, ভালো করে পড়াশোনা করো তাহলে, তাহলে টিচার হতে পারো। মার কি জিনিস তোমার একদম পছন্দ নয় গো অহনা? মা যখন বলে যে আজকে আমি শাড়ি পরে আছি তখন আমার ভালো লাগে না। ও মা শাড়ি পরে তোমার ভালো লাগে না? কি পরলে ভালো লাগে? ড্রেস পরলে। ড্রেস? মানে কিরকম ড্রেস পরলে? স্টাইল দিয়ে। জিন্সের প্যান্ট পরলে খুশি? শার্ট প্যান্ট? শার্ট প্যান্ট ভালো লাগে না, এমনি সালোয়ার কামিজ ভালো লাগে। ও সালোয়ার কামিজ ভালো লাগে, জিন্সের প্যান্ট নয়। মা তোমার কথা শুনে জামা কাপড় পরে? পরে না। পরে না? সবার সামনে যে ভান্ডা ফুটলো, এবার থেকে সবসময় মাথা মাথা না জিজ্ঞেস করেই পড়বে। ওহো, ওরা এবং প্রত্যুষার জন্য এবার একটা গানের প্রশ্ন করে এসেছি গো কাছে, ডেকে লও ফিরায়ো না জননী বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে লও। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান গাইলাম একটুখানি, আরেকটা পছন্দের গান আমি তোমাকে বলবো, সেই গানটা হলো জাগরণে। তুমি কি জানো এই গানটা? জানো? ভেরি গুড, তাহলে শুনিয়ে দাও একটু। জাগরণে যাবে ভাবরে আকে হতে ঘুম নীলরি কে নীলরি মরি 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 জাগরণে একটা
দীপশিখা শর্মিষ্ঠা। দীপশিখা, মাকে মিস করো? তুমি কি চাও, বেশি মায়ের সঙ্গে থাকতে চাও না ঠাম্মা আর মাসির সঙ্গে থাকতে চাও? মায়ের সঙ্গে। প্রথম উত্তর। কে সঙ্গে থাকলে বেশি খুশি হও, বাবা না মা? মা। সেকেন্ড উত্তর। কেন বলছে আমি জানি না, ও কিন্তু সব সময় বলে বাবা। এখানে এসে হঠাৎ করে সবাই মা 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 করছে, তো এখানে মা হয়ে গেছে, কিন্তু ও কিন্তু সব সময় বাবা। কে ভালো বাবা? মা কালো, মা কালো, বাবাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। মানে এখানে কেন মা করছে আমি জানি না, এটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা দাঁড়িয়ে আছে বলে আমার শুনে খুব ভালো লাগছে, কিন্তু অন্য সময় বাবা হয়, সব সময়, সব সময় ঘুমাতে গেলে মানে বাবাই। দাঁত ভেঙে গেছে, দাঁত একটুখানি নড়ে গেছে আর কি, সব বাবা। বড় হয়ে কি হবে দীপশিখা? প্রফেসর। বাচ্চাদের প্রফেসর? টিচার। আমি বাচ্চাদের টিচার। ওকে দীপশিখা শর্মিষ্ঠা, যেটা প্রশ্ন, আমি একটা ছুটির গান গাইবো, হ্যাঁ, সেই গানটা শুনে তোমার যে ছুটির গানটা মনে পড়বে তুমি সেটা আমাকে শোনাবে। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি, তুমি আনন্দ ঝরনা, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি হাসির বন্যা। সারে গা রে গা রে গা মা পা মা পা মা পা ধনি 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 সা গা রে সা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার কোন ছুটি গানটা মনে পড়ছে? লাল নীল। আচ্ছা, ভেরি গুড। করো করো। লাল নীল সবুজে মেলা বসেছে, লাল নীল সবুজে মেলা রে, আয় আয় আরে ছোটে খেলবি যদি আয় নতুন সেই এক মেলা রে, নতুন সে এক খেলার মেলা। ওকে গুড, টেন পয়েন্টস। লাল নীল সবুজে বলো কি নেবে? মেলা বসেছে ব্যান্ডা। আচ্ছা, লেডিস ব্যাক পারসিস্টেন্ট। মেলা রে মানে আমাদের দোতলা বাড়ি, আমার হাজবেন্ড ছিল না, আমিও উপরে ছিলাম, আর আমার শাশুড়ি আর শ্বশুরমশাই নিচতলায় ছিল। ও যেন সিঁড়ি দিয়ে নেমে না চলে যায় সেই জন্য দোতলায় ওঠার দরজাটা দোতলা থেকে বন্ধ করে দিয়েছি ভেতর থেকে। নিয়ে আমি বাথরুমের দরজাটা বন্ধ করে জাস্ট ঢুকেছি, এবার বাইরে থেকেও আটকে দিয়েছে। কি দিয়ে আটকালো? মানে হ্যাসবোর্ডটা টেনে দিয়েছে। ও, এবারে আমি তো এক দোতলায় এক, আমি বুঝতে পারছি সিঁড়ি দিয়ে কেউ উঠেও আসতে পারবে না, আমি বেরোতে পারছি না। ওকে বললাম গুনগুন খোলো, ওর ডাকলাম গুনগুন, বারবার বলছি গুনগুন খোলো খোলো, একটু চেষ্টাও করছে কিন্তু পারলো না। আমি তো চিৎকার করছি বাথরুম থেকে, কী করবো বুঝে পাচ্ছি না। এবার শাশুড়ি শ্বশুরমশাই এসছেন দৌড়ে, কিছুই করার নেই আর কি, ভেতর থেকে বন্ধ। এবার সামনে বাড়ি থেকে আবার একজন কাকুকে ডেকে নিয়ে আসা হলো, সেই কাকু শাবল দিয়ে কাঠের দরজা, বড় সেই পুরনো দিনের, সেই শাবল দিয়ে পুরো দরজা ভেঙে হ্যাসবোর্ডটা হাত ঢুকিয়ে খুলে তারপরে ও দেখে ও ঘরে গিয়ে টিভি দেখছে। অনুমেঘা, বড় হয়ে কি হবে? ডক্টর। ডক্টর কে বলেছে হতে? বলেনি, আমি নিজে 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 হতে চাও? বাহ, তার জন্য অনেক পড়াশোনা করতে হবে। করবে তো? হ্যাঁ। আচ্ছা বলো। তুই দেখি মুর্গা কেনে বা লাগে, তুই ঘুরে ওই তো দিতে নাসু নাসু লাগে, ও মোর সেনাই ওই দিনে কই নাসাবি বর মরম লগা কই, ও মোর সেনাই ওই দিনে কই নাসাবি বর মরম লগা কই, তুক দেখি মুর্গা কেনে বা লাগে। এটা একটা বিহু আসামের ফোক, আমি চাইবো তুমি আমাকে একটা ফোক শোনাও। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে জামেল ফুটিছে, তার সুবাসের ময়না আমায় বাসিল রে। আয়ুষী শতরূপা, এবার মেয়ের সঙ্গে একটুখানি
কোন মুহূর্তগুলো সবথেকে মেমোরেবল সেরকম একটু শুনি। মেয়ের সাথে সবটাই মেমোরেবল আমার কাছে, মানে মেয়ে হওয়াটাই মেমোরেবল। আয়েশি কি খুব গম্ভীর? ও বেশি কথা বলে লিপস্টিক নষ্ট হয়ে যায়। ও আচ্ছা, বেশি কথা বলা যাবে না। সাউথ পয়েন্টে ওকে ভর্তি করা হলো সেদিনকে, যখন ওকে আমরা এসে বললাম যে তোমার সাউথ পয়েন্টে সিলেকশন হয়ে গেছে, তখন ও প্রচণ্ড কাঁদছিল। কেন কেন কাঁদছো কেন? বললো আমি তো বলেছি আমি স্কুলে যেতে চাই না, আমি বাবাকে বলেছিলাম যে বাড়িতে একটা পার্লার খুলে দে, আমার স্কুলে যেতে ভালো লাগে না, আমি এখানে পার্লারই খুব পার্লারেই আমি থাকবো, আমি সবাইকে সাজাবো, আমি সারাদিন মেকআপ করবো, আমি সাউথ পয়েন্টে যেতে চাই না, তোরা কেন আমাকে সাউথ পয়েন্টে ভর্তি করলি? মানে বাবাকে ঢুকলে কি করে মাথায় জানি না। আপনি নিশ্চয়ই সাথের না 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 একদম না, মানে সবাই জানে যে আমি সত্যি খুব মানে একদমই মেকআপ করি না কখনো না। যতদিন না এত বড় হবে না কোনো ভালো পার্লারে বাচ্চাদেরকে নিয়ে যেতে নেই, তাহলে চলেই ওইখান থেকে 200 টাকা ছাড়া চুল কাটবো না ওরকম বলবে, সবসময় 20 টাকা দিয়ে চুল কাটাবে, তোরও তো ঠিক হবে, সেটাই হচ্ছে কথা। টিভিতে আপনাকে দেখছে বলছে দেখে আসো, আরে রান্নাঘর থেকে এসো না, রচনা আন্টি আজকে এই ড্রেসটা পরেছে এই কালার, ঢোকার সাথে সাথে আপনাকে দেখে বলল দেখলে তো গ্রিন কালারের পাটটা না, ওই জন্য গ্রিন কালারের আই শ্যাডো লাগিয়ে এসেছে। আয়ুষী ঘরে আজ এসেছে, এই গানটায় কি বলা হচ্ছে? নাচতে বলা হচ্ছে। তাই তুমি আমাকে এমন একটা গান শোনাও যেটাতে নাচতে বলা হচ্ছে। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। ওকে ওকে 10 পয়েন্টস। বলো কি গিফট নেবে? রাইস কুকার। হালবা বালা ছিল ছবিলা মাকা রসিয়া রঙ রঙিলা, এ আয়ে তো জলবা ক্যা দিখা যায়, হালবা এসা মস্ত খিলায়ে মস্ত সমে মস্তি লহরায়ে, সারি মহফিলে ঝুমে নাচে গায়ে, আ গয়া আ গয়া হালবা বালা, আ গয়া আ গয়া আ গয়া হালবা বালা, আ গয়া রঙ জমানে, আ গয়া ধুম মচানে, আ গয়া আ গয়া আ গয়া হালবা বালা, আ গয়া। কসম স্পন্সর করেছে দেবশ্রীজ এবং জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। যে হবে দিদি নাম্বার ওয়ান সিজন সিক্স গ্র্যান্ড ফিনালের উইনার, সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান জুয়েলারি কালেকশন। এই কালেকশনটি পাওয়া যাচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের সব শোরুমে। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। Trolley bag, TV, two burner gas oven, water purifier. Number 1K, Ayushi. কি পছন্দ? LED TV. LED TV. ওটা পাওয়ার জন্য মাম্মা এখানে এসে একটা অ্যাক্ট করবে, একটা অভিনয় করবে। তোমাকে বুঝতে হবে যে মাম্মা কি করছে, ঠিক আছে? যদি রাইট বলো তাহলে 20 পয়েন্ট, সঙ্গে তোমার LED TV. ওকে, আসুন দিদি। দেখাচ্ছে আমরা এর মধ্যে অনেক খেলি, কোন খেলার জিনিস দেখো, সিঁড়িতে বেবে উঠে ওয়াটার ক্লোজেট, হ্যাঁ ওটাকে কি বলে? উঠে উঠে স্লিপকে পড়ে গেছে, তাহলে কি বলে খেলাটা, কি নাম বলো? স্লিপ। হ্যাঁ স্লিপে চড়ো না, হ্যাঁ তাহলে ওকে। আয়ুষী 20 পয়েন্ট, সঙ্গে এলইডি টিভি। নাম্বার
টু কে দীপশিখা শর্মিষ্ঠা কি পছন্দ গিফট? ওয়াটার পিউরিফায়ার। ওয়াটার পিউরিফায়ার, ওকে এসো শর্মিষ্ঠা। দীপশিখা দেখো মামা কি দেখাচ্ছে, অ্যানিমেলের নাম। বলো সাপ। সাপ, ভেরি গুড দীপশিখা, 20 পয়েন্ট সঙ্গে ওয়াটার পিউরিফায়ার। নাম্বার থ্রি কে? নাম্বার থ্রি অহনা এবং প্রত্যুষা, কি চাই বলো? কি চাই বলো? সুটকেস, ট্রলি ব্যাগ, এসো। দেখো তো মামা কি দেখাচ্ছে, কোন জায়গাটা দেখাচ্ছে মামা? কোন জায়গা? দীঘা। দীঘা না, দেখো তুমি এরকম কোথায় করো? পুলে। হ্যাঁ, তাহলে কি হবে আনসারটা? সুইমিং পুল। ওকে, এবার অনুমেঘা এবং পামেলা কি নেবে বলো? গ্যাস ওভেন। গ্যাস ওভেন, এসো অনু। পামেলা, দেখো কি দেখাচ্ছে মা, একটা খাবারের নাম। অনুমেঘা পামেলা 45 পয়েন্টস, বাবি সেট, মোরার সেট, গ্যাস ওভেন, আয়ুষী শতরূপা 40 পয়েন্টস, চকলেট ড্রাই ফ্রুটস, রাইস কুকার, এলইডি টিভি। জি আর কে দিদি নাম্বার ওয়ান হবে, পাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে সানস্ক্রিন লোশন, পাবে প্রিয় গোপাল কিশোরের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান শার্ট। শুরু করবো শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। কিন্তু এই রাউন্ডটাতে মারা কেউ থাকবে না, এটা শুধু বাচ্চাদের রাউন্ড। মারা গিয়ে ওখানে প্লিজ অপেক্ষা করুন, বসুন, খেলা দেখুন বাচ্চাদের। এবার এটা বাচ্চাদের রাউন্ড, আলাদা আলাদা করে সকলের কোয়েশ্চেন যাবে। থ্যাংক ইউ সো মাচ। বেতের দোলনা, সাইকেল, সুইমিং পুল, সফট টয়েস, বারবি হাউস, ভিডিও গেম, স্টাডি টেবিল চেয়ার, পটারি গেম। সকলে কোয়েশ্চেন পর পর যাবো, 1 2 3 4, তারপর আবার নেক্সট রাউন্ড অফ কোয়েশ্চেন, 4 3 2 1, এভাবে হবে। রাইট আনসার 20 পয়েন্ট, সঙ্গে আমি গিফট দেবো। ওকে, ফার্স্ট অহনার কোয়েশ্চেন, দেখো টিভিতে চারটে ছবি দেখতে পাচ্ছ এখানে অহনা, কোন ঠাকুরের সঙ্গে থাকে এই চারটে জিনিস? শিব। কি কি ছবি বলো তো? ত্রিশূল, সাপ, ডুমরু আর শিবের বাঘের ছাল। ভেরি গুড, কি পছন্দ বলো? বারবি সেট। বারবি সেট, বারবি হাউস। নাম্বার টু কে? আয়ুষী। এবার আয়ুষীর ফার্স্ট কোয়েশ্চেন, কি দেখছো চারটে ছবি বলো? চুড়ি, ঘড়ি, রাখি, নুপুর। অড কোনটা? অড ওয়ান আউট বার করো, কোনটা অড? একটা ছবি যেটা অন্য তিনটে ছবির সঙ্গে যায় না, যেটা আলাদা অন্য তিনটে ছবির থেকে। রাখি। রাখি কেন বলো? কেন ওই হারটা গলায় পড়ে। ওটা হার না, ওটা নুপুর। নুপুরটা পায়ে পড়ে। হ্যাঁ, ওই নাম কোনটা নেবো?
উত্তরটা কি হবে? ঘড়ি। ওকে দেখে নি। রাইট আনসার নূপুর। কেন? নূপুর পায়ে পড়ে। আর বাকি তিনটে আমরা হাতে পড়ি, চুড়ি হাতে পড়ি, ঘড়িও হাতে পড়ি, রাখিও হাতে পড়ি। ঘড়িটা তো অডওয়ান নয়, অডওয়ান ছিল নূপুর, যেটা আমরা পায়ে পড়ি। ওকে নাম্বার 3 অনুমেঘা কোয়েশ্চেন দেখো টিভিতে। অ্যাপেল। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট। ওকে দেখি কি বলে এটাকে? এর মধ্যে কোন আলোটা জ্বললে গাড়ি চলে? বলো। রেড আলো যখন আমরা দেখতে পাই তখন গাড়ি চলে। শিওর? দেখি সবুজ, এটাকে বলে ট্রাফিক লাইট বা ট্রাফিক সিগন্যাল। কিন্তু রেড মানে স্টপ, গ্রিন মানে স্টার্ট। ওকে একটা রাউন্ড হলো। এবার 4 3 2 1 সেকেন্ড কোয়েশ্চেন দীপশিখার। ওকে দীপশিখা দেখো কোয়েশ্চেনটা। চারটে ছবি আছে, কি আছে? আম পাতা আছে, দুই আছে, চাবুক আছে, ঘোড়া আছে। কোন ছড়াটার কথা মনে পড়ছে বলো তো এক্ষুনি? আম পাতা জোড়ে জোড়া, তারপর মারবে চাবুক চড়বো ঘোড়া, তারপর ওড়ে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুড়ে মেরেছে, অল রাইট ভেরি গুড মেম কায় চাবুক। দেখো কোয়েশ্চেন। এই তিনটে ছবি থেকে কার কথা মনে হচ্ছে? ডক্টর। কেন বলো? স্টেথোস্কোপ ডক্টর পরে, প্লাস স্টেথোস্কোপ। হ্যাঁ স্টেথোস্কোপ, প্লাসটা স্টেথোস্কোপে থাকে বা ডক্টরের চেম্বারে থাকে, ঠিক আছে, ওটা সাইন ডক্টরসদের। আর কোটটা ডক্টর পরে। ভেরি গুড, 20 পয়েন্ট। মুন্না ভাই টোটাল সব মিলিয়ে কাউন্ট করে বলো কটা আছে? তিনটে নয়। ছোট্ট ছোট্ট বেবিরা খুব ভালো করে খেলেছে, অনেক গিফট পেয়েছে, কিন্তু যার স্কোর আজকে সব থেকে বেশি সে আমাদের আজকে দিদি নাম্বার ওয়ান। আজকের দিদি নাম্বার ওয়ান হচ্ছে সুইমিং পুল।
প্রিয় গোপাল বিশ্বের তরফ থেকে আপনার জন্য রয়েছে দিদি নাম্বার ওয়ান শাড়ি, আর বাচ্চাদের জন্য টেডি নাও সবার। है अपनी दुनिया।